চলন্ত গাড়ি কিংবা হেঁটে চলা পথচারী, সুযোগ পেলেই হাতের মুঠোফোন অথবা গলা সোনার চেন বা হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। এমন ঘটনা প্রায় ঘটছে রাজধানীর উত্তরা আবদুল্লাপুর ও টঙ্গীতে। এদের অধিকাংশই কিশোর, মূলত তাদের টার্গেট থাকে চলন্ত বাসে জানলার পাশে মোবাইলে কথা বলা মানুষটি অথবা ফোনে কথা বলতে বলতে হেঁটে চলা কেউ। অন্যমনস্ক হয়ে রিকশায় চলা যাত্রীও থাকে এই ছিনতাইকারী চক্রের টার্গেটে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কঠোর পদক্ষেপ না নেয়ার কারণে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। হাউস বিল্ডিং থেকে আবদুল্লাপুর লাগাত বিভিন্ন যাত্রী গাড়ি যেতে হয়, অনেক ছিনতাইকারী দূর থেকে লাভ দিয়ে জ্বালানা দিয়ে অনেক মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। ইদানিংকালে আবদুল্লাপুরে ছিনতাই, মোবাইল ছিনতাই, মানুষের পকেট থেকে টাকা ছিনতাই, এগুলি খুব বেশি পরিমাণে উপদ্রব হচ্ছে। আমি সিটের গ্রুপ হয়ে আছি আর আমি আমার মোবাইল আজকে বেতন ঢুকবো তো তাই মেসেজ দেখতেছি, আর একজন ভেঙ্গে থাপা যে মোবাইলটা নিয়ে ভাই। তবে পুলিশ বলছে ভিন্ন কথা, গত ছয় মাসে অন্তত 423 জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা এখানে এরকম একটা বিষয় আনতে চাই, পুরো উত্তর এরিয়ার যে সিকিউরিটি সিস্টেমটাকে এক গ্রাফ মনিটরিং, অর্থাৎ এক রুম থেকে তাদের মনিটরিং করতে পারি আমরা, একটা কন্ট্রোল রুম সেন্ট্রালাইজ, হ্যাঁ সেন্ট্রালাইজ করতে চাচ্ছি যে আমরা একটা কন্ট্রোল রুম করবো যেখানে বড় স্ক্রিন মনিটর থাকবে, সকল ক্যামেরার ঢাকা ময়মনসিংহ সড়ক যেন ছিনতাইকারীর দখলে, প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এই সড়কে চলাচলে দায় হয়ে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।